হেই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা সকালবেলা 6টার দিকে হঠাৎ করে ফোন আসলো আবিয়ানের বাবার কাছে যে আবিয়ানের চাচু অসুস্থ, রাতের বেলা হাসপাতালে ছিল। তো সেই খবর শুনে আমরা তাড়াতাড়ি করে রওনা দিয়ে দিলাম, আমরা চলে গেলাম। তো দেখতেই পাচ্ছেন আমরা ওই পার থেকে এই পারে পার হয়েছি। তো আমরা যাচ্ছি এখন আবিয়ানের চাচুর বাসায়। যাওয়ার পর ওর চাচুকে দেখলাম, ওর চাচু আবিয়ানকে দেখে খুবই খুশি হলো। আবিয়ানও ওর চাচু আর চাষিকে দেখে অনেক খুশি হলো, ওদের সাথে খেললো। তারপর ওই বাসায় আবিয়ানের একটা মামা আছে, ওর ওই মামাকে পেয়ে তো আবিয়ান আরও খুশি। দেখেন আবিয়ান সেলফি তুলছে ওর চাচির মোবাইল দিয়ে। এই তো ওর চাচির সাথে কিন্তু বাবল দিয়ে খেলছে, খুবই এনজয় করছে। ওর চাচি কিন্তু বাচ্চা মানুষ পেলে খুবই খুশি হয়, খেলে বাচ্চার সাথে, যে কোনো বাচ্চাদের সাথেই খুবই মিশুক আলহামদুলিল্লাহ। তো আবিয়ান খেলছে, আর এইখান দিয়ে কিন্তু জানালা, এটা হচ্ছে বারান্দা, মেনলি বারান্দা দিয়ে ট্রেন দেখা যায়। মানে দিনের মধ্যে যত ট্রেন যাবে এখান দিয়ে যাবে, শব্দ হবে, দেখতে ভালোই লাগে। যেহেতু ট্রেন যাচ্ছে উপভোগ করছি, তার মাঝখানে আবার হঠাৎ করে দেখলাম একটা সাই করে প্লেন চলে যাচ্ছে। উই তো দেখা যাচ্ছে প্লেন, মানে কি টাইমিং, জোস একটা টাইমিং। আবিয়ান কিন্তু খুব খুশি হয়েছে এবং খুব এনজয় করেছে। ওর চাচুর বাসা থেকে আসতেই চায়নি, ওর যে মামাটা আছে ওই মামাটাকে রেখেও আসতে চায়নি। আর এই যে আমাদের আবিয়ানের চাচু, সে অসুস্থ, তারপরও উঠে ম্যাঙ্গো জুস বানাচ্ছে, তারপর তরমুজ কাটছে খুব সুন্দর করে, তরমুজের পিস পিসগুলো করেছে মাশাল্লাহ। আবিয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে তার চাচু কী করে। তো যখন ঘরের হাজবেন্ডরা ওয়াইফের একটু টেক কেয়ার করে বা খেয়াল রাখে, কাজে সাহায্য করে, এটা কিন্তু খুবই ভালো লাগে, খুব। আর এই যে এটা হচ্ছে আবিয়ানের মামা, আবিয়ানের চাচির ভাই, মামা বলেন বা চাচু বলেন। দেখেন আবিয়ান কতটা মানে মিশছে ওর চাচুর সাথে। আর ইগনোর করবেন রুমের অবস্থা, যেহেতু ছেলে মানুষের রুম একটু এরকম থাকবেই, স্বাভাবিক। তো আবিয়ান কিন্তু খুবই এনজয় করেছে। তারপর হচ্ছে এটা হচ্ছে একটা বিস্কুটের বক্স, ছোট ছোটো মোটো একটা কার্টুন, এটা দিয়ে আবিয়ান খুবই এনজয় করছে। তো এইভাবেই আমাদের কালকের সারা দিনটা চলে গেল। তো ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের সবার জন্য, আমাদের এই ছোট্ট পরিবারের জন্য, আমরা যেন ভালো থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, আল্লাহ যেন আমাদের মন ভালো রাখে, মনের ভিতরে যেন কখনো কোনো কালি না আসতে দেয়, এটাই আমার চাওয়া। আবিয়ান কিন্তু খুবই ভালোবাসে ওর চাচু চাচিকে, এবং ওদের সাথে সবসময় দেখা হয় না, যখন দেখা হয় তখন আবিয়ান খুব এনজয় করে, কিন্তু গত কয়েকবারের চেয়ে এবার বেশি এনজয় করেছে আলহামদুলিল্লাহ।